পুজোর আগে নতুন করে নিম্নচাপ, আর সেই নিম্নচাপের কারণে সকাল থেকে আকাশের মুখ ভার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি শুরু হয়েছে। তবে শুধুমাত্র যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে এমনটা নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি শুরু হয়েছে। সেখানে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব। পুজোর আগে এই বৃষ্টি নতুন করে দুশ্চিন্তা বাড়াচ্ছে কিন্তু প্রত্যেকের। আমি এই মুহূর্তে পুরুলিয়ার একটু আপডেট বোঝার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি গৌতম প্রামাণিক আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। গৌতম, এই মুহূর্তে অবশ্যই জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তবে আমরা একটু শহর কলকাতার ছবি বোঝার চেষ্টা করব। তার আগে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের মাধ্যমে, নাজিয়া, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের ঠিক কি পূর্বাভাস পাচ্ছি? একেবারে বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার ফলে বাংলা জুড়ে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পয়লা অক্টোবর পর্যন্ত এই বৃষ্টি হবে এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং লাল সতর্কতা জারি করা হয়েছে এই সমস্ত জেলাগুলিতে। অন্যদিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলি, সেখানে কিন্তু কলকাতা সহ কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এবং আমরা দেখছি যে মঙ্গলবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং বুধবারও দিনভর বৃষ্টি হয়েছে, বৃহস্পতিবারও কিন্তু দিনভর বৃষ্টি হচ্ছে। পাশাপাশি আরও যে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পয়লা অক্টোবর পর্যন্ত এই বৃষ্টি হবে, অর্থাৎ পুজোর আগে বেশ ভালোই বৃষ্টিতে ভিজবে বঙ্গ, এমনটা কিন্তু বলা যেতেই পারে। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলা বন্যা প্লাবিত এবং সেখানে মানুষজন খুব সমস্যার মধ্যে জীবনযাপন করছেন এবং জলে ভর্তি হয়ে গেছে সেই সমস্ত জেলা, প্লাবিত হয়ে গেছে সেই সমস্ত জেলা, এবং এই বৃষ্টির ফলে ফের আশঙ্কার মেঘই দেখছেন আবহাওয়াবিদেরা, এবং এই বৃষ্টি অক্টোবরের পয়লা অক্টোবর পর্যন্ত হবে এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ পুজোর আগে এই বৃষ্টি মানুষের বেশ ক্ষতি করবে, পাশাপাশি ফসলেরও কিন্তু ক্ষতি করবে এই বৃষ্টি, এমনটাও কিন্তু মনে করছেন বিশেষজ্ঞ মহল। একদম তাই, অনেক ধন্যবাদ নাজিয়া। শহর কলকাতা ছবি তো আপনাদের সামনে তুলে ধরলাম, অর্থাৎ বৃষ্টিস্নাত শহর কলকাতা ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, এবং কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে ছবি আমরা এই মুহূর্তে একটু বোঝার চেষ্টা করব। গৌতম প্রামাণিক আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। গৌতম, এই মুহূর্তে পুরুলিয়াতে কি বৃষ্টি হচ্ছে, কি সেখানকার আবহাওয়া? দেখো, বলা যেতে পারে গত দুদিন ধরে প্রায় টানা বৃষ্টি হয়েছে এবং আজও সকাল থেকে বৃষ্টি ঝিরঝিরে বৃষ্টি চলছিল। এই মুহূর্তে একটু বৃষ্টি ছাড়লেও কিন্তু মেঘ রয়েছে এবং যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই অবস্থাতে কিন্তু জনজীবনে একটা প্রভাব পড়েছে, কারণ সামনেই বলে রাখি যে সামনে দুর্গাপূজার প্রস্তুতি রয়েছে বিভিন্ন মণ্ডপে, যেমন রয়েছে একই সঙ্গে কেনাকাটা, বাজার, সবটাই কিন্তু একটা প্রভাব পড়েছে বৃষ্টিতে, আমরা যেটা গতকাল থেকেও দেখে আসছি। একই সঙ্গে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কৃষি যত যে সমস্ত ফসল রয়েছে তার মধ্যে পুরুলিয়া জেলার যে মাটির চরিত্র হিসাবে ধানের ক্ষেত্রে হয়তো ভালোই হবে, তবে সবজি চাষের ক্ষেত্রে একটা প্রভাব পড়বে এবং ক্ষতির একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। গোটা বিষয়টাতে কিন্তু জনমানুষের প্রভাব পড়েছে এবং বৃষ্টি যেহেতু ক্রমাগত পড়ছে এবং সেটাতেই কিন্তু জনজীবনের প্রভাবটা আরো বেশি করে লক্ষ্য করছি, যেখানে অফিস, স্কুল, যাতায়াতেও সমস্যা হচ্ছে মানুষের, সকাল থেকে নিত্য কাজে যারা বেরোতে চান বা বেরোন তাদেরও কিন্তু সমস্যায় পড়তে হয়েছে। এর মধ্যে দিয়ে কিন্তু জনজীবন সচল রাখার চেষ্টা করছেন মানুষজন, রুজিরুটির টানে যারা সকালে বেরোতেই হয় বা সারাদিন থাকতে হয় তারাও কিন্তু বেরিয়ে পড়েছেন। একেবারে বুঝতেই পারছি যে বৃষ্টিকে মাথায় নিয়েই কিন্তু মানুষজন তাদের জীবনযাত্রা সচল রাখার চেষ্টা করছেন। আমি একটু চাষের বিষয়টা সম্পর্কে জানতে চাইছি, এই যে লাগাতার নিম্নচাপে বৃষ্টি, চাষবাসে ঠিক কতটা প্রভাব ফেলছে সেই বৃষ্টি? গৌতম, দেখো পুরুলিয়া জেলাতে মাটির যে চরিত্র তাতে কিন্তু খুব একটা ধান চাষের ক্ষেত্রে ক্ষতি হবে না এবং সেটা কিন্তু ভালোই হবে বলে মনে করা হচ্ছে। যদিও এই বৃষ্টি যদি কন্টিনিউ থাকে, ক্রমাগত থাকে আর ভারী বৃষ্টি হয়, সেক্ষেত্রে ধান চাষের ক্ষেত্রে একটা ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। গোটা বিষয়টা নিয়ে আমরা কৃষি দপ্তরের সঙ্গে কথা বলেছিলাম, সেখানে কিন্তু ধান চাষের অর্থাৎ আমন ধান চাষের ক্ষেত্রে এই বৃষ্টি কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।
তবে সবজি চাষের ক্ষেত্রে এটা একটা খারাপ দিক, এটা কিন্তু আমরা দেখেছি যে সবজি চাষ সেখানে বিভিন্ন ধরনের মৌসুমি সবজি সেখানে কিন্তু এই বৃষ্টি ক্ষতি করবে বলে মনে করা হচ্ছে।